আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই। শত ভাগ গ্যারান্টি দিয়ে পত্র পত্রীর পড়ান দিয়ে বুক না বয়স কম বেশি নগদ কিছু পেলেই খুশি সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পূরণ ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্র পত্রীর কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই খেতে পাত্র পাত্র কোনো অভাব নাই একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রি মেলে বদলে যেতে পারে কারো ভাগ্য হোক না সে যতই অযোগ্য পেটে মেয়ে লম্বা বলে কালো রে বলে ফর্সা তবুও সবাই তারই উপর ওরে যে ভরসা ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্র পত্রীর কোনো অভাব নাই ঘটক বাকি ভাই ঘটক বাকি ভাই তার কাছে তে পত্র পত্রীর কোনো অভাব নাই ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আপনি চাইলে দুনিয়ার সব কিছু আপনার সামনে এনে হাজির করবো। তাই তাহলে একটা হাতির বাচ্চা নিয়ে আসেন। তাহলে কেন বললেন আমি চাইলে দুনিয়ার সব কিছু এনে দিবেন? এই অসুখকে মানুষটার আপনি হসপিটাল করে আই না এখন আমার বাসায় পাঠাই দিতে আছেন। হ্যাঁ সেবা যত্ন কেডা করবে? তো ওর সেবা যত্ন নিয়ে তোকে ভাবতে কে বলেছে? এখন যদি আমি তোমারে কই আমার পাকা চুল বাইসা দাও তাহলে তুমি মুট কইরা ধরে সব পাকা চুলই উঠায় ফেলাইবা। ভালো বুদ্ধি স্যার। আমার ওরে আমার রুমে এনে ঢুকাইছে, কামটা কিন্তু ভালো করেনি। ওরে এই বাড়িতে বেশি দিন রাখা ঠিক হবে না, ওরে বাইর করে দিবেন। আর আপনি চাইলে এই বাড়িতে থাকতে থাকতেই ওর একটা উচিত শিক্ষা দিতে চাই। তুমি আমার এই ডাহাশরে সুন্দর সুন্দর আনন্দময় জায়গাগুলো দেখাইয়া আমার মনটা আনন্দে ভরাই দিবা। আচ্ছা পুলিশে ঝামেলা হবে কেন? তুমি তো তার ট্রিটমেন্ট করেছো। তোমাকে বোঝানো আসলে আমার পক্ষে সম্ভব না। কি করে সম্ভব হবে? তুমি তো আমার কাছ থেকে তার আসল পরিচয় গোপন করেছো। আরে আশ্চর্য, গোপন করার কি আছে? সে কি মেয়ে মানুষ নাকি যে আমি তাকে বিয়ে করে তারপরে গোপন করেছি? এই ছেলেটা আমাকে ছেড়ে দেওয়ার পর ওই মহিলা তার বাবার কাছে নালিশ করেছে, তারপর তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই নাকি? তাহলে এই ছেলে আর কতদিন থাকবে বাসায়? না বেশি দিন থাকবে না, ও আসলে ওর এক বন্ধুর মেসে থাকে। তো দু একদিন পর সুস্থ টুস্থ হলে ওর বন্ধুর মেসে চলে যাবে। দেখো আবার যেন পার্মানেন্ট হয়ে না যায়। আরে না তোর কি যে বলো না। তুমি আমার কাছে খাতা কেন নিলে কেন ভাই? একটু শীত শীত লাগতেছে। শীত লাগলে তুমি আমার খাতা ধরে টান দিবা না? কাঁথাটা তো বড়ই আছে, দুইজন তো গায়েই দেওয়া যায়। আমারটা টানাটানি করো কেন? ওই বান্দর নিটটা গিয়ে টেনে নিতে পারো না? থাক ভাই থাক, আমার লাগবো না। অত লাগনের দরকার নাই। মাছের আইসটা গন্ধ, তোমার গায়ের গন্ধ আমার খাতার মধ্যেও লেগে গেছে। মনে হয় এক মাসও গোসল করো না। যে না ভাই, আমি রোজ লাক সাবান দিয়ে গোসল করি। আমার লগে চাপা পিটাও, এটা লাক সাবানের গন্ধ। কি হয়েছে? এত রাতে চিল্লা চিল্লি হাঁটতে আসো কে? চিল্লা চিল্লি কিসের? সেটা শুনে তোমার কোনো কাজ নাই। আমরা দুটো পেটা মানুষ, এগুলো শুয়েছি, আর তুমি বেগানা নারী হয়ে এত রাতে কেন ঢুকছে ঘরে? এসব যাই, তুই কথা কথায় মরে বেগানা নারী বেগানা ফুরুষি আইসকা, তোর কপালে কলম খারাপই আছে। কি করবা তুমি, কি করবা? এই মদিনা কারো কিছু করলে কইয়া কয় না, বুঝছিস? আর কইরে দেখাই দেয়। এই যে হনো, ও তোমার লগে চিল্লা চিল্লি হাঁটতে আসলে তুমি কও দি মরে। কি হইলো, কথা কও না কে? ও তোমার কি হরছে কও।
সে আমার গায়েতে খেতা টানে নিয়ে যেতেছিল এই জন্য চিল্লাইতেছিলাম কি খুশি ছ এই টিকটিকির মতো আত্মালা মানুষের কথা তুমি টাইনে লইছো কে না মানে আমার শীত শীত করতেছিল তো এই জন্যই কথাটা টান দিছি এই অসভ্য মানুষটা কে তার এক কোণা একটু টাইনে লইছে হেললেই কে এরকম হাঁটতে হয় তার গায়ের যে গন্ধ সেটা আমার খেতার মধ্যে লেগে গেছে তুমি আমার খেতা ধুয়ে দিবা ঠিক আছে দিমু আনে তাই এখন খেতাটা হেরে দাও আজকে রাইতের মতো হয়ে গাই দিয়ে থাক এ আমারে বোকা পাইছো আমার খেতা আমি ধুইতে পারি তোমার ধুইতে হইব না সরলকার ঘরে সরলক আল্লাহই বোধ হয় এরম সরলক আর দুইটা বানাই না তুমি বাও তোমারে মুই এক খানকা তাইনে দিতেছি ওর এক খানকা থাকলে মুই তোমারে দশ খানকা তাইনে দিব বাও যেমনে কইতেছে মনে হয় বড় লোক নিজে কাজের সেমরি আবার বেশি বেশি কথা আগুনের তে ভুষি গরম তার তে ডাঁট মোড়া এই নাও কেতা নাও ধরো ওর কেতা গেলাম শুয়েও দেখবা না তুমি একা যদি এত শোয়াও না লাগে আর তোমার কেতা ওরা শোয়াত দেবা না তোমার যা লাগবে মরে কবা তোমার মুখ সব সাইনা দিম মনে ওটা গেলাম ধরবা না হয়ে থাকো ভালো করে বেশি সর শোয়াত দিও না সারা দেবীরা বর্ডার ক্রস করবি তো খেয়া ভালো মন্দ খায়ন আরে ভাই এরকম ঘরে প্রত্যেক দিন চেক করতে হবে যে হবে কেন এডুল্লা ঘরে প্রত্যেক দিন চেক করতে হবে কেন আপনি কি ভাত একদিন খান না প্রত্যেক দিন খান এটা কোনো কথা হলো ভাত খাওয়ার সাথে এই চেকিং এর সাথে কি সম্পর্ক সম্পর্ক আছে ভাত যেরকম একদিন খাইলে আবার খিদা লাগে সেরকম একবার অফিসের তো ঢুকি বাড়ি গেলে দুপুরের সময় আবার চেক করানো লাগে এইরকম নিয়ম কে করেছে আঙ্গ ম্যাডাম করছে স্যার বহুত কথা হয়েছে চেকিং করি বাইরে আমি তো আর সন্ত্রাসী বোমাবাজি না আমার সারা শরীরে আপনি এরকম করে কি হুঁজতেছে বোমা বোমা স্যার আসলে সন্দেহজনক সাই পকেটে কি বাইর করুন তো আওয়াজ করছে বেশি না আওয়াজ করছে বাইর করুন বাইর করুন এইটা তো পয়সা পয়সা ওকে যাই হোক মেশিন ধরিয়ে রয়েছে এটা নিষিদ্ধ বস্তু এটা লো ভেতরে যান যায় কেন আপনি আমার পয়সা আমাকে দিয়ে দেন এটা হইছেও মেশিনে তো দিচ্ছে নিষিদ্ধ বস্তু দেখেন এই পয়সাটা আমার বাধ্য পরিবর্তন করার জন্য ফিসাবে দিয়েছে এই পয়সা আপনাকে আমি দিব না আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসেন 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 আফা গো আফা আপনি আপনার অফিসের সামনে একটি জিনিস দার হারিয়ে রেখেছেন কেন কি হয়েছে সে ঢুকতে একবার বোমা চেক করে আবার বাইরে চলে যাওয়ার সময় আরেকবার চেক করে পকেট চেক করে শার্টের পকেট চেক করে কি যে যন্ত্রণার মধ্যে আছে আফা কি বলেন অফিস থেকে বেরোনোর সময় তো চেক করার কোনো নিয়ম নাই অহেতুক মানুষের সময় নষ্ট করে দাঁড়ান ওকে ডাকছি তাক তাক আফা তাকে আর ডাকার দরকার নাই দরকার নাই কেন মুরাদ সাহেব আপনাদেরকে অযথা ঝামেলায় ফেলবে ডাকবো না দাঁড়ান বুদ্ধ তো আরে বোঝে না টাইম ইজ মানি পাতলা খান জলদি আমার চেম্বারে আসো সরি মুরাদ সাহেব কিছু মনে করবেন না হ্যাঁ জি ম্যাডাম এই তুমি নাকি অফিস থেকে বেরোনোর সময় সবাইকে চেক করো কেন করছো ম্যাডাম উনি তো বললেন হ্যাঁ মিয়া আমি কি আপনারে কোনোদিন অফিস থেকে বাইরে হওয়ার সময় চেক করছি গিয়া মানে বলতেছিলাম মানে 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 কিয়া করতেছেন হুতাসুম আর নামে কতক্ষণ মিশা কথা ম্যাডামের কাছে কইছেন দেখছেন ম্যাডাম আমার নামে কতগুলো মিশা কথা আপনারা কইছে ছি 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 মুরাদ সাহেব আপনি মিথ্যা কথা বললেন হ্যাঁ আপনি আপনার এই যে বিয়ের ফর্মে কোনো মিথ্যা তথ্য দেন নাই তো যে না ম্যাডাম আল্লাহর কসম বলতেছি খোদার কসম বলতেছি কোনো মিথ্যা তথ্য দেই নাই আপনাকে বিশ্বাস করি কিভাবে এইমাত্র তো মিথ্যা কথা বললেন হ্যাঁ দেখেন যদি মিথ্যা কোনো তথ্য দিয়ে থাকেন বিয়ের পর যদি কোনো ঝামেলা হয় আমাকে কিন্তু পাবেন না সব দোষ কিন্তু আপনার জি আফা পাতলা খান তোমার ডিউটিতে যাও জি ম্যাডাম
আফা আমার খবর কি? আপনার খবর তো আমার চাইতে আপনিই জানবেন বেশি। আমি যদি বেশি জানতাম তাহলে কি আমি আপনার কাছে এখানে এসেছি? আমার কাছে তো এসেছেন বিয়ের খবর জানতে। সে ব্যাপারেই তো জানতে চাচ্ছি। তাইলে তো বলবেন যে বিয়ের খবর কি। এখন বলেন আমার বিয়ের খবর কি? চলতেছে, কথাবার্তা চলতেছে, একটু সবুর করেন। আপনারা ঘটকরা সবার স্বভাবে একই রকম, শুধু বলেন সবুর হরেন সবুর হরেন। এই সবুর হরতে হরতে আমার জিন্দেগিটা তো শেষ হয়ে যাচ্ছে। সেই সৌদি আরব থেকে এসে ঢাকার ফানিতে গোসল করতে করতে আমার মাথার সব চুল ফরে গেল। আমার হফালে মনে হয় আর বিয়ে নাই। আপনি এই ঘটক পাখি আপার হাতে পড়েছেন। আরে আপনাকে বিয়ে না দেওয়া পর্যন্ত মরতেও দেব না, এটা আমার ওয়াদা। সত্য কথা বলতেছেন? ঘটক পাখি আপা মিথ্যা কথা বলে না। তাহলে আমার বিয়েটা কখন হবে? জলদি জলদি করতে চান? ধরনান হয়ে গেছে। কখন? আগামী সপ্তাহে। শুকর আলহামদুলিল্লাহ। এই ঘটক বাকি ভাইয়ের পাল্লায় পরে আমার জীবনের কতগুলি সময় নষ্ট হয়ে গেছে। আমি যদি আগে আপনার সামনে এসে পড়তাম তাহলে আমার জীবনের এই মূল্যবান সময় হলে নষ্ট হতো না। মুরাদ সাহেব, কার নাম বললেন আপনি? ঘটক বাকি ভাই। খবরদার, এই লোকটার নাম আমার সামনে আমার অফিসে আর কোনোদিন করবেন না, আমার কানে ব্যথা করে। কথা আমার মিষ্টা হয়ে গেছে, আমি আর কোনোদিন বলবো না। যান, মাফ করে দিলাম। আর শুনেন, এখন আপনি যান, আমি টাইম টু টাইম আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবো, ঠিক আছে? ঠিক আছে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, চিনতে পারছেন? এখন তো বাইর মিথ্যা চলে যাচ্ছি, এখন কেন চেকিং করবেন? আপনি আর নামে মিশা কথা কইছেন না ম্যাডামের কাছে? কারণ এখন তো না আপনি ঢুকুনের সময় একবার আর বাইরনের সময় দুইবার চেক করা লাগবো। স্যার আত্মরণ আত্মরণ। মৃত্যুক জানা কথা, এই মৃত্যু হওয়ার জন্য আপনার জেলবাটা খেটে নেওয়া দরকার। আপনি আসছেন? আপনার এত সুন্দর হাসি দেখতে আবার চলে আসলাম। কি যে বলেন। আচ্ছা, বাকি ভাই আছে? তারে কেন, আমি আছি না, আপনার কি প্রয়োজন আমাকে বলেন। আমার একটা চাকরির প্রয়োজন, আপনি দেবেন? বলেন কি, আপনি চাকরি করবেন? আজকে থেকে শুরু করে দেন। বেতন কে দেবে, আপনি? ও, তাও তো কথা। আচ্ছা, স্যার ভেতরে আছে যান। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন বসুন। কেমন আছেন বাকি ভাইয়া? ভালো, কিন্তু আমি তো বাকি ভাইয়া না, বাকি ভাই। থ্যাংক ইউ বাকি ভাই। আপনি তো নিশ্চয়ই আমার পুরনো ক্লায়েন্ট না, তাই না? জি না, আমি গতকালকে প্রথম এসেছিলাম। আচ্ছা, কিন্তু আপনি অফিসে ছিলেন না, তাই আজকে আবার আসলাম। থ্যাংক ইউ, খুব ভালো কাজ করেছেন। তাহলে আপনি এক কাজ করুন, আপনি এই ফর্মটা পূরণ করে ফেলুন আর বলুন আপনার কেমন পাত্র চাই। সরি বাকি ভাই, আসলে আমি এসেছি অন্য কারণে। অন্য কি কারণ বলুন তো। আমার একটা চাকরির খুব প্রয়োজন, আপনার এখানে যদি কোনো পোস্ট খালি থাকে। হ্যাঁ, আমার এখানে রিসেপশনে একটা মেয়ের দরকার, কিন্তু তাকে তো কম্পিউটার জানতে হবে, অভিজ্ঞতা হবে। আমারও
অভিজ্ঞতা আছে আপনি তো ঘটক পাখি আপাকে চেনেন পাখি হ্যাঁ পাখিকে চিনি আমি তার অফিসে কাজ করেছি তা তুমি পাখির ওখান থেকে আমার এখানে চলে এলে কেন না আসলে পাখি আপা যে বেতন দেয় তা দিয়ে ঢাকা শহরে একটা মেয়ে চলা ইম্পসিবল তা পাখির চেয়ে আমি যে তোমাকে বেশি বেতন দেব এই ধারণা তোমার কি করে হলো আপনার অনেক নাম ডাক শুনেছি তাছাড়া ঘটকদের মধ্যে আপনি অনেক পপুলার ভাবলাম আপনার সাথে দেখা হলে একটা ব্যবস্থা হতে পারে আচ্ছা আচ্ছা স্যার জেরিনা পা অনেক দিন হয় আসে না তার সব কাজ আমারই করতে হয় উনি চাকরি খুঁজতে আসছে কোনো রকম ধানে ফানে না করে স্যার ওনারে জেরিনা পার পরিবর্তে রেখে দেন বাপ বাহ তুমি দেখি আসতে না আসতে অনেক ভক্ত জুটিয়ে ফেলেছ সে তো অনেক সুইট স্যার উনি মানুষ ভালো জেরিনের মতো ধানায় ফানে নেই ওনারে রেখে দেন ভালো হবে আচ্ছা ঠিক আছে রেখে দিলাম তা তোমাকে কত বেতন দিতে হবে আপনিই বলেন কত দেবেন পাখি কত দিত পাখি আপা দিত 6000 ঠিক আছে তোমাকে আমি আরো 2000 টাকা বেশি দেব কিন্তু শর্ত হচ্ছে আমার ব্যবসা জমিয়ে তুলতে হবে আর আমার অফিসের সমস্ত ক্লায়েন্ট যেন খুশি মনে ফিরতে পারে আপনি এই ব্যাপারে আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন স্যার দেখুন স্যার কত সুন্দর চমৎকার আমি জানতাম তোমাকে দিয়েই হবে থ্যাংক ইউ আপা শোনো কাল থেকেই ওর অফিসে কাজ শুরু করে দাও হ্যাঁ কালকে থেকেই শুরু করব বেতন কত দিবে বলেছে কিছু বেতন তো দেবে না আপাতত 3 মাস শিক্ষানবিশ হিসেবে নিজ খরচে চলতে হবে 3 মাসের অ্যাক্টিভিটিস দেখে বেতন নির্ধারণ করবে অসুবিধা নাই তো তুমি তো আমার এখান থেকে বেতন পাবা তাই না কিন্তু আপা বাকি ভাইয়ের অফিসে যাতায়াত করার জন্য রিক্সা ভাড়া কত লাগবে সেটা দেখেছেন এটা কোনো কথা হলো আমি আলাদা করে তোমাকে রিক্সা ভাড়া দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ আপা আপা আমার একটা কথা ছিল আবার কি কথা না মানে বাকি ভাইয়ের অফিস থেকে প্রতিদিন ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্য তারপর আপনার সাথে যোগাযোগ করার জন্য আমার একটা মোবাইল ফোন দরকার না ও এটা তো একদম ঠিক কথা আমার একটা বাড়তি মোবাইল সেট আছে ওটা তোমাকে দিয়ে দেবো ইউজ করতে জানো তো জানবো না মানে আমার তো মোবাইল ফোন ছিল চুরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে থেকে বিসমিল্লা বলে কাজ শুরু করে দাও কেমন আপা আমার একটা লাস্ট কথা ছিল লাস্ট কথা আবার কি না মানে এরা 3 জন হই হুল্লোড় সময় কাটাবে আর আমি সারা দিন বাকি ভাইয়ের অফিসে কাজ করে কাটাবো এদের বেতনও 5000 আর আমাকেও দেবেন 5000 এটা কেমন দেখা যায় না আপা ইয়ে মানে আমার বেতনটা যদি একটু ঠিক আছে তোমাকে আমি আরও 1000 টাকা বাড়াই দিব খুশি থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে এখন যাও এখন রাখি একটু ব্যস্ত হয়ে পড়লাম হ্যাঁ পরে কথা বলবো ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কি এডেন্টিকারের মালিক কেন আপনার কি মনে হয় অনেক সময় অন্য লোক তো বসে না না অন্য লোক না আমি নিজেই মালিক এবং আমি বসি তো আপনি বসে আচ্ছা থ্যাংক ইউ তারপর বলেন কই যাবেন কি গাড়ি লাগবে আমার একটা রেন্টে কার লাগবে যাবেন কোথায় ঢাকাতেই ঢাকাতেই কয় ঘন্টার জন্য 1 মাসের জন্য 1 মাসের জন্য আপনি মুরব্বী মানুষ আমার সাথে ফাজলামি করেন না ফাজলামি করি না আমার একটা গাড়ি লাগবে ওই 1 মাসের জন্য ড্রাইভার সহ ঠিক আছে দেওয়া যাবে ইয়ে খাই খরচা কত লাগবে খাই খরচ বলতে 1 মাসের জন্য গাড়ি ভাড়া বাবদ 45000 টাকা আর ড্রাইভারের বেতন বাবদ 8000 টাকা সর্বমোট আপনি 53000 টাকা দেবেন আর এর মধ্যে যদি গাড়ি মানে অকেজো হয়ে যায় বা মেরামতের প্রয়োজন হয় সেটা আপনার আর সিএনজি খরচ তো আপনারই পুরো মাসের জন্য গাড়িটা নেবো একটু কম সম করবেন না ভাড়া তো ফিক্সড করা মুরব্বী এখানে তো কমানোর কোনো স্কোপ নেই ঠিক আছে আপনি যখন বললেন আপনার জন্য 3000 টাকা স্যার আপনি সর্বমোট 50000 টাকা দেবেন ঠিক আছে ঠিক আছে আমি দেবনি ঠিক আছে মুরব্বী আপনার নাম ঠিকানা বলে না আমি এন্ট্রি করে দিই আচ্ছা মুরব্বী হ্যাঁ একটা কথা এই যে আপনি 1 মাসের জন্য গাড়ি ভাড়া নেবেন
আসলে ঘটনাটা কি? আমার ওয়াইফের শখ তার নিজের গাড়িতে চড়া। আমি ওরে গাড়ি কিনে দিতে পারতেছি না, তাই এক মাসের জন্য একটা গাড়ি ভাড়া নিতেছি। আমার ওয়াইফ জানতে চাইলে বলবে যে গাড়িটা কেনা হয়েছে আর তোমাকে গাড়ি চালাবার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মিথ্যা বলতেছেন কেন? অবশ্য চাচি রানীদের এই ধরনের কালারই পছন্দ হয়। আপনি আমারে পাঠিয়ে দেন, আমার টেস্টটা বুঝব। সে কে? কোন অফিসের পিয়ন রিসেপশনিস্টকে তুমি করে বলে না, আপনি করে বলে, ঠিক আছে? কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? এখন দিন না রাইট। নষ্ট চাপাতা দিয়ে কি করবেন? ছাগলের খাওয়াবো। ছাগল আবার চাপাতা খায় নাকি? খায় খায়, ছাগলের সব খায়। আপনি শুনেন নাই, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ছাগল কার? আপনার নিজের? পিতার নাম রাহাত চৌধুরী। রাহাত? হ্যাঁ। অষ্টসেপাই তিন? হ্যাঁ। শ্যামলাপাড়া মিরপুর? মিরপুর, হ্যাঁ। 01? আমি যাকে পছন্দ করি সে একজন সেলিব্রিটি। সেলিব্রিটি কে সে ভাইয়া? টিভি অভিনেত্রী অহনা, অহনা মজুমদার। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, আপনি নিশ্চিন্তে আমার অফিসে চলে আসেন, আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো।